পেটের জ্বালায় ব্যবসা পুনরায় চালুর দাবিতে স্টেশনে বিক্ষোভ হকারদের। করোনা পরবর্তীকালে প্রায় 8 মাস পরে স্বাভাবিক হয়েছে লোকাল ট্রেন চলাচল। স্বাস্থ্যবিধি মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে ট্রেনে চলাফেরা করতে পারবেন যাত্রীরা। পাশাপাশি সোশ্যাল ডিস্টেন্স রক্ষা করার জন্য ট্রেনে হকারদের ব্যবসার ওপরে নিষেধাজ্ঞা জারি করেছে রেল কর্তৃপক্ষ। এমনকি প্ল্যাটফর্মে হকাররা তাদের দোকানে ব্যবসা করতে পারবেন না, যার জেরে বিজয় সমস্যায় পড়েছেন কয়েক হাজার হকার। শিয়ালদা হাসনাবাদ শাখার অন্যতম ব্যস্ত স্টেশন বসিরহাট, আর সেই স্টেশনেই বৃহস্পতিবার সকাল থেকেই হকারদের রুজি রোজগার পুনরায় চালুর দাবিতে বিক্ষোভ প্রদর্শন করল তৃণমূল কংগ্রেসের ট্রেড ইউনিয়ন INTDUC। হকারদের উচ্ছেদ করার জন্য ও সোশ্যাল ডিস্টেন্স লোকাল ট্রেনের মধ্যে রক্ষা করার জন্য রেল কর্তৃপক্ষ দায়িত্ব সঁপেছে RPF এর ওপর। তাই তাদের বসিরহাট স্টেশন দপ্তরের সামনে প্ল্যাকার্ড হাতে নিয়ে উত্তর চব্বিশ পরগনা জেলার INTDUS এর কোর কমিটির সদস্য কৌশিক দত্তর নেতৃত্বে কয়েকশো হকার, যারা লোকাল ট্রেনে ও প্ল্যাটফর্মে চা মশলা মুড়ি ছোলা বাদাম সহ একাধিক ক্ষুদ্র জিনিসপত্র বেচাকেনা করে নিজেদের সংসার চালায়, তারা এদিন বিক্ষোভ প্রদর্শন করে। তাদের দাবি, অবিলম্বে ট্রেনে হকারদের উঠতে দিতে হবে ও ব্যবসা করতে দিতে হবে, পাশাপাশি প্ল্যাটফর্মগুলিতেও দোকান খোলার অনুমতি দিতে হবে, নয়তো তারা আগামী দিনে বৃহত্তর আন্দোলনের পথ বেছে নিতে বাধ্য হবে। রেল বন্ধ ছিল, রেল বন্ধ থাকার জন্য শুধুমাত্র যে প্যাসেঞ্জাররাই ক্ষতিগ্রস্ত ছিল তা নয়, এই রেলের সঙ্গে বহু মানুষের জীবন জীবিকা জড়িয়ে আছে, বিশেষ করে হকারদের জীবন জীবিকা জড়িয়ে আছে। বসিরহাট স্টেশনে রেলওয়ে কর্তৃপক্ষ RPF আমাদের যে সিটিং হকাররা আছে তাদের স্টলগুলো বন্ধ করে রাখার একটা কড়া নির্দেশ দেওয়ার চেষ্টা করছে। আমরা তার জন্যই প্রতিবাদে নেমেছি। এতদিন ধরে 8 মাস রেল বন্ধ থাকার পরে এখন যখন আমাদের রেল চালু হয়েছে তখন হকারদের স্বার্থকে দেখতে হবে, হকারদের দোকান খুলতে হবে। আমরা সামাজিক বিধি মেনেই, আমরা সোশ্যাল ডিস্টেন্সিং মেনেই আমরা কিন্তু ব্যবসা করতে আমাদের হকাররা চাইছে এবং মমতা বন্দ্যোপাধ্যায় গরিব মানুষের স্বার্থে লড়াই করছে। হকারদের জন্য তিনি অনেক প্রকল্পও এনেছেন এবং হকাররা যাতে সুষ্ঠুভাবে বসিরহাট স্টেশনে, বিশেষ করে বসিরহাট স্টেশনের রেলওয়ে স্টেশনে যাতে হকাররা সুষ্ঠুভাবে জীবন জীবিকা নির্বাহ করতে পারে তার জন্য আমাদের আন্দোলন। প্রত্যেকটি স্টেশনেই, ইস্টার্ন রেলওয়ের শিয়ালদা ডিভিশনের প্রত্যেকটি স্টেশনেই আন্দোলন শুরু হয়ে গেছে। হকারদের স্বার্থে তৃণমূল কংগ্রেস লড়ছে, লড়বে। স্টেশনে রেলে উঠতে দিচ্ছে না বহু মানুষের, বহু রানিং হকার যাদের জীবন জীবিকা রেলে। সামান্য কেউ বাদাম বিক্রি করে, কেউ গজা বিক্রি করে, কেউ ছোলা বিক্রি করে, কেউ চা বিক্রি করে, তাদেরকেও রেলে উঠতে দিচ্ছে না, যার ফলে একটা ব্যাপক সংখ্যক মানুষ 8 মাস পরে মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে রাজ্য যদি ইনিশিয়েটিভ না নিত তাহলে কিন্তু লোকাল ট্রেন চলতো না। সেই লোকাল ট্রেন চালু হয়েছে, কিন্তু তা সত্ত্বেও এই রেলওয়ে প্রোটেকশন ফোর্স, রেলওয়ে কর্তৃপক্ষ অন্যায়ভাবে আমাদের রেলওয়ের হকারদের ওপর তারা অত্যাচার করছে, তাদের মারছে, তাদের গালিগালাজ করছে। এবং আমি বলতে চাই, সারা বাংলায় বিজেপি পার্টি যেভাবে হিন্দি আক্রোশন আনার চেষ্টা করছে, হিন্দি ভাষাভাষীর কিছু RPF তারা বাঙালি হকারদের গালাগালি দিচ্ছে, গালিগালাজ করছে, এত বড় মারধর করছে, তাদেরকে তাদের জীবন জীবিকা থেকে উৎখাত করার চেষ্টা করছে। তার বিরুদ্ধে এই আন্দোলন, এই আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন গরিব মানুষের স্বার্থে বাংলায় যিনি লড়েন, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল ট্রেড ইউনিয়ন কংগ্রেসের পক্ষে আমাদের রাজ্য সভানেত্রী এবং সাংসদ দোলা সেন আমাদের মাথার ওপর আছেন, আমাদের জেলার তাপস দাশগুপ্ত আছেন এবং প্রায় 50,000 হকার ইস্টার্ন রেলওয়ে শিয়ালদা ডিভিশনে এই আন্দোলনে নেমেছে।